College and Hospital are giving mass resignation as the government seems to be oblivious of the deteriorating conditions of the doctors on hunger strike. And if situation demands, we will also go for individual resignation. আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি, এবং এটা এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা। We senior doctors of Arjikar Medical College and Hospital are giving mass resignation as the government seems to be oblivious of the deteriorating conditions of the doctors on hunger strike. And if situation demands, we will also go for individual resignation. আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি, এবং এটা 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 আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিস পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাবো কোথায়? যাবোই বা কেন? আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। এই মুহূর্তে যদি বলেন নাম্বারস এর কথা, আমরা যারা কনভেনশনে এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে, বিভিন্ন জন ছুটিতে আছে, এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয়, অলরেডি ইটস রিচিং হয়েছে, এবং এর সংখ্যা বাড়বে, কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে, ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে, এর সংখ্যা বাড়বে। আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দেবেন, মানে আমরা এই যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেন সাবজেক্ট টু কনসিডারেশন, এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই, কাল থেকে আমি আসছি না তা বলতে পারি না। তারা কোন ইস্তফা দিচ্ছে, প্রায় 50 জন থেকে শুরু করে কোন